আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এত সুন্দর একটা তরকারি দেখতে পাচ্ছেন, অবশ্য যারা চিনেছেন তারা অবশ্য বুঝতে পারছেন জিনিসটা কি। আজকে মজার কচু তরকারিটা রান্না করলাম, এটা আপনাদের সাথে অবশ্য শেয়ার করব যে এত এত বেশি মজা হয়েছে। এই কচু তরকারিটা রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে। এই কচু তরকারিটা রান্না করতে বা আমরা কী স্টাইলে রান্না করি ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন কীভাবে রান্না করি ওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে একটা বড় কড়াইয়ের মধ্যে আমি গরম পানি পানি বসিয়ে দিয়েছি। পানিটা বলক উঠেছে, তখন আমি সম্পূর্ণ কেটে রাখা কচুটা ওইখানে, কচু তরকারিটা ওইখানে দিয়ে দিয়েছি। এটা বলক উঠা পর্যন্ত প্রায় 2 মিনিটের মতো এটা বলক করে নিতে হবে, যেহেতু তো এটা পানির মধ্যে একটা সবজি তরকারি, ওই কারণে একটু বলক করে নেওয়াটা আমি মনে করি অনেক বেশি ভালো। কী কেমন কে কীভাবে এটা রান্না করে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি যে স্টাইলে রান্না করি ওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি করি এইভাবে করি, এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জাস্ট এটা বাপিয়ে নামিয়ে ফেললাম। এখন একটা বড় ওই কড়াইতে আমি আবার পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা আগে কষিয়ে নিব। মশলা বলতে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর তেলটা আগে ভালো করে একটু মিক্স করে নিব। তারপর যা যা উপাদানটা আমার লাগবে ওটা আমি তারপর দিব। অবশ্যই আপনাদের কাছে কচুর তরকারিটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে তো অসম্ভব ভালো লাগে কচুর তরকারি। আমি আপনার ডাল দিয়েও রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এটা সিজনই একটা তরকারি। এটা কিন্তু কন্টিনিউ পাওয়া যায় না, এটা বর্ষাকালে কিন্তু অনেক বেশি বের হয়। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি। চিংড়ি মাছটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী, এখানে 250 গ্রাম চিংড়ি মাছ, আমি 250 গ্রাম থেকে বেশি 300 গ্রাম চিংড়ি মাছ আমি 150 টাকা দিয়ে নিয়েছি। আজকে লকডাউনের মধ্যে আমি ব্যাংকে গিয়েছিলাম, একটু কাজ ছিল, কারণ 10টা থেকে ব্যাংক 12টা পর্যন্ত কার্যক্রম ছিল, তখন আমি একটু ব্যাংকে গিয়েছিলাম। আসার সময় কৃষি মার্কেটে ইয়া বড় আস্ত একটা কচু নিয়ে এসেছি, তরকারি কচু তরকারিটা নিয়ে এসেছি রান্না করার জন্য। সাথে ভাবছি এটা রান্না করার জন্য তো অবশ্যই চিংড়ি মাছটা লাগবে, তো চিংড়ি মাছটা নিয়ে আসলাম। এখন এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। লবণটা যার যার স্বাদ মতন দিবেন, কারণ লবণটা কোনোরকমভাবে মেপে দেওয়ার মতো অপশান থাকে না। এখানে একটু জিরের গুঁড়ো, বেশি না, চিংড়ি মাছের যেন একটা গন্ধ থাকে, গন্ধটা যেন না লাগে, ওই জন্য এখানে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন মাছটা ভালো করে কষাতে হবে। কষিয়ে আমি এখানে বয়েল করার যে কচু তরকারিটা ছিল, কচু তরকারিটা আমি এখানে দিয়ে দিয়েছি। মাশাল্লাহ, কচুটা কচু তরকারিটা এত বেশি ভালো পড়েছে, যেটা কচু তরকারি কিনা কিন্তু খুব ট্র্যাপ ব্যাপার, সচরাচর কিন্তু ভালো পড়ে না, কাঠটা অনেক সময় পচা পড়ে। এখন এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করতে হবে, একদম ভাজা ভাজা করে মিক্স করতে হবে। এটা আমি অনেকক্ষণ পর্যন্ত কষাবো, তারপরে এটা মেন স্টেপে আসা যাবে, কারণ এটাতে আপনার সাথে সাথে যদি আমি পানিটা দিয়ে দিই তাহলে আপনার যে তরকারির যে টেস্টটা থাকে ওই টেস্টটা আপনি পাবেন না। এটা এখন আমি ভালো করে যে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্স করে নিব। আর চিংড়ি মাছটা আমার খুব পছন্দের একটা মাছ, এটা মানে বাসার মধ্যে আমি আর নাহিদ খুবই পছন্দ করি, তাই মাঝে মধ্যে তরকারি থেকে আমরা উঠে উঠে খেয়ে ফেলি। আর এখানে আমি এখন মরিচ গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে এটা কষিয়ে কষিয়ে রান্না করব। দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার চলে আসছে, আর অনেকের কাছে বা এটা ভালো নাও লাগতে পারে। আমি এখানে এক্ষেত্রে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি, যেন যে মাখা মাখা মশলাটা যেন পুড়ে না যায়। অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে নাও লাগতে পারে, কারণ অনেকে বলবেন, অনেক ভাইয়া পুরো কমেন্ট করে বলবে যে কচু তরকারি দেখানোর কি আছে। আসলে এক এক ডিস্ট্রিক্টে এক একভাবে রান্না করে, বা এক এক আমাদের বাড়িতে যে সবাই যে সেম আমাদের মতো করে রান্না করে তা তো না। কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়, কেউ জোশ বেশি খায়, কেউ জোশ কম খায়, আর আমরা আমাদের মতো করে রান্না করি। আমরা
তিন বোন আমার মা আমরা প্রায় কাছাকাছি সেম টু সেম রান্না করি, যেন খাওয়ার মতো। আমরা ঝালটা খাই, কিন্তু ঝালটা অনেক বেশি কষিয়ে তারপরে খাই, একইবারে যে ঝাল দিচ্ছি খেয়ে ফেলছি তা না। এখন এখানে আমি চারটা টমেটো ব্যবহার করব। টমেটো কালারগুলো দেখছেন, এত বেশি সুন্দর একটা কালার টমেটোগুলো। এভাবে টমেটোগুলো আরও দিব আমি। এখানে মাত্র দুইটা টমেটো দিয়েছি, আমি এখানে প্রায় চারটা টমেটো দিব। দিয়ে ভালো করে আবার মিক্স করব। তারপর সবাই কেমন আছেন অবশ্য কমেন্ট করে জানাবেন। আর যারা অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেশ বা দেশের বাইরে দেখেন, আমি সবার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ যে এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। কারণ আপনাদের ভালো লাগা বা এত কষ্ট করা হচ্ছে সে জিনিসটা কিন্তু অনেক বেশি সফলতা আশা করা যায়। কেউ যদি বাজে কমেন্ট করেন কিন্তু, বাট আমি অনেক সময় মাথা রেগে যায়, তারপরে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ সবাই তো সমান থাকবে না, হাতের পাঁচ আঙ্গুল যেরকম সমান না, তা সব মানুষের মন মানসিকতা কিন্তু সেম থাকবে না, এটাই বাস্তবতা। সবসময় আমার আম্মা এই কথাটা বলতো, সবাই তো তোমার মতো হবে না, বা তুমি তোমার অন্য বন্ধুদের মতো হবে না, এরকমই। আমি এইখানে এখন ফ্রোজেন করা কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। সবসময় খেয়াল করবেন, সুন্দর একটা টেকনিক আপনাদেরকে বলছি কিচেন টিপস হিসাবে, কখনও ফ্রোজেন করা কাঁচামরিচ, টমেটো বা যে কোনো এভরিথিং যাই আপনি রাখেন, কখনো বাইর করে অনেকক্ষণ পর্যন্ত বাইরে রাখবেন না, সাথে সাথে রান্না করার চেষ্টা করবেন, সাথে সাথে জিনিসটা ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আমি কাঁচামরিচ দেখতে পাচ্ছি, একেবারে মনে হচ্ছে এখনও বাজার থেকে সতেজ কাঁচামরিচটি এনেছি আর দিয়ে দিই, কাটছি, কাটলাম, দিলাম, এইভাবে বুঝে। কিন্তু এগুলো ডিপ পিস করা কাঁচামরিচ, ফ্রোজেন করা কাঁচামরিচ, তাই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার থাকে। আর আমার কচুর তরকারি কালারটা মাশাল্লাহ এত সুন্দর হয়েছে যা বলার বাইরে, কারণ বয়েসটা আমি পরে বসাচ্ছি, আমি অলরেডি খেয়ে ফেলেছি, এত মজা হয়েছে যা কী বলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামীর কাছে শুকরিয়া, এত মজার একটা তরকারি আজকে খেয়েছি। কারণ সচরাচর আমাদের কচুর তরকারিটা খুবই বাসা কম আনা হয়, কারণ বাচ্চারা এতটা বেশি পছন্দ করে না। আমি আম্মা আর বড় আপু জিহাদে অনেক পছন্দ করি, আমরা আমরা খাই। আবার আমার মেজো আপু অনেক পছন্দ করে, রাখিপু অনেক পছন্দ করে কচু তরকারিটা। ও অনেক রকমভাবে রান্না করতো, বাংলাদেশে যখন থাকতো সে ডাল দিয়ে রান্না করতো, চিংড়ি মাছ দিয়ে রান্না করতো, চিকেন চিকেন করে রান্না করতো, সে অনেক বেশি মজা করে কচু তরকারিটা খেত। এই তো আমার এখানে কচু তরকারিটা কষানোর জন্য দিয়ে দিয়েছি, কষিয়ে চলে এসেছে। এখন এই ক্ষেত্রে আমি এখানে এটা ফুল সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটু পানি লাগবে, আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে মাঝে মধ্যে এসে আমি নেড়ে ছেড়ে দিব, ইনশাল্লাহ আপনাদের সাথে একেবারে শেষ পর্যন্ত শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন, না টেনে সুন্দর করে দেখবেন, এটা আপনাদের কাছে আশা করতে পারি। এই যে আমি এখানে পানিটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার শেষ স্টেপ, আমার কচু তরকারিটা রান্না করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা কালার চলে আসছে। এখানে আমি ধনিয়া পাতা আর ভাগা দিয়ে নামিয়ে ফেলেছি, দেখেন এত সুন্দর সফট হয়ে গেছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।